আরো অনেকে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 40তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে হামদার্দ। অনুষ্ঠানের শুরুতে ডিজিটাল পদ্ধতিতে অনলাইনের মাধ্যমে সারা দেশে 270টি চিকিৎসা কেন্দ্রে একযোগে ফ্রি চিকিৎসা ও মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান কাজী গোলাম রহমান। হামদার্দের চিফ মোতোয়াল্লি ও ব্যবস্থাপনা পরিচালক ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হামদার্দ বোর্ড অব ট্রাস্টিজ এর ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এ কে আজাদ খান, বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্য এটি আহমেদুল হক চৌধুরী, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আবু তৈয়ব মোহাম্মদ জহিরুল আলম এবং হামদার্দ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান। বঙ্গবন্ধু শাহাদাত বার্ষিকী ও জাতীয়